Assalamualaikum. অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, তোমরা সকলে কেমন আছো? আমি আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আজকে অধ্যায় 2 এর অনুশীলনী 2.1 এর মুনাফা অধ্যায় অনুশীলনীটুকু নিয়ে আলোচনা করব। তোমাদের আগে বলে নেই, এই চ্যাপ্টারটা মূলত দুইটা প্যাটার্নে সাজানো, একটা হচ্ছে লাভ ক্ষতি ও শতকরা, আর একটা হচ্ছে মুনাফা। এখানে তোমাদের পাঁচটা অঙ্ক দেওয়া আছে, 1-2 উদাহরণ, 1-2 এবং অনুশীলনীর 1-2-3, এই পাঁচটা চ্যাপ্টার, পাঁচটা অঙ্ক এক ধরনের এবং বাকি অঙ্কগুলো হবে আরেক ধরনের। তাহলে চলো আজকে মুনাফা অধ্যায়ের একেবারে বেসিক জিনিসগুলো শিখে নিব। বেসিক জিনিস শিখতে গেলে আমাদের এইটুকু আলোচনা করতে গেলে আমাদেরকে যে জিনিসগুলো লাগবে, এইটুকু আলোচনা করতে গেলে আমাদেরকে লাগবে, প্রথমে আমাদেরকে জানতে হবে বিনিয়োগ কী। বিনিয়োগ, তোমরা জানো যে একজন দোকানদার তার দোকানের ভাড়া, তার কর্মচারীদের মানে তার দোকান ভাড়া, বা একজন ব্যবসায়ী, লিখো একজন ব্যবসায়ী তার দোকান ভাড়া, একজন ব্যবসায়ী তার দোকানের ভাড়া দিবে, তারপরে হচ্ছে পরিবহন খরচ, এখানে লিখি পরিবহন খরচ, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করে থাকেন। প্রকৃত খরচ নির্ধারণ করে থাকেন, এই প্রকৃত খরচকেই, এই প্রকৃত খরচকেই বিনিয়োগ বলে। তাহলে আমরা বলতেছি যে একজন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী যখন ব্যবসা করবে তখন তার দোকানের ভাড়া দিতে হবে, সে যখন জিনিসপত্র নিয়ে আসবে তখন তার পরিবহন খরচ দিতে হবে, এবং তার এখানে অন্যান্য আনুষঙ্গিক খরচ বলতে বোঝানো হয়েছে কর্মচারীদের বেতন, বিদ্যুতের বিল, পানির বিল, বা চা খরচ, বা ইত্যাদি সব কিছু মিলিয়ে আনুষঙ্গিক খরচ যে পণ্যটা কিনছে তার সাথে যোগ করে প্রকৃত খরচ, অর্থাৎ তার কত টাকা খরচ হয়েছে এটা নির্ধারণ করে থাকেন, আর এই প্রকৃত খরচকেই বিনিয়োগ বলা হয়। এটা হচ্ছে বিনিয়োগ। এবারে বিনিয়োগ গেল, তোমাদের এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, বিনিয়োগের পরে তোমাদের আসবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কি? কোনো দ্রব্য যে মূল্যে ক্রয় করা হয়, কোনো দ্রব্য বা বস্তু, কোনো বস্তু যে মূল্যে ক্রয় করা হয়, তা ওই বস্তুটির ক্রয় মূল্য। অনুরূপভাবে বিক্রয় মূল্য হচ্ছে, তোমাদের আমাদের এখানে বলতে হবে যে বিক্রয় মূল্যটা হচ্ছে তোমার, আমরা বলবো যে কোনো বস্তু, যে মূল্যে বিক্রয় করা হয়, তা ওই বস্তুটির বিক্রয় মূল্য। এখন তোমাদেরকে বলতে হবে লাভ বা ক্ষতি উভয়ে, লাভ বা ক্ষতি উভয় জিনিসে আমাদের কিসের উপর নির্ভর করে?
লাভ বা ক্ষতি উভয় জিনিসই আমাদের বস্তুটার ক্রয় মূল্যের উপর নির্ভর করে। একটু দাঁড়াও, আমি ক্যালকুলেটর নিয়ে আসি। লাভ বা ক্ষতি উভয়ে ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তো দেখো, আমরা এখানে একটা টপিকস লিখে রাখবা, লাভ বা ক্ষতি উভয়ে ক্রয় মূল্যের উপর নির্ভরশীল, অর্থাৎ ক্রয় মূল্য দেখেই বলতে হবে এটা লাভ বা ক্ষতি হবে কিনা পণ্যটাতে। তোমরা একটা জিনিস দেখো, যে মনে করো একটি কলম 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রয় করলো, তাহলে তুমি বলছো স্যার ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, এজন্য লাভ হয়েছে। আবার যদি বলি একটি কলম 6 টাকায় কিনে 5 টাকায় বিক্রয় করলো, তখন বললো স্যার এখানে ক্রয় মূল্য বেশি। তার মানে হচ্ছে লাভ নির্ণয়ের সূত্রটা হচ্ছে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আবার ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই হইল আমাদের লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র। তোমাদের লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই হচ্ছে এই চ্যাপ্টারের আলোচনা, এই বেসিক আলোচনা, অর্থাৎ এই 5টা অঙ্কের উপর আলোচনা এই কয়েকটা। এবারে চলো আমরা এই অঙ্কগুলো শিখব। এই অঙ্কগুলো শিখতে গেলে তোমাদের হয়তো তোমরা ভাববে অনেকেই যে স্যার উদাহরণের অঙ্কগুলো আপনি করাচ্ছেন কেন। উদাহরণের অঙ্ক ভালোভাবে জানলেই বইয়ের অঙ্ক তোমরা খুব ভালো করে শিখতে পারবে। এখানে বলছে যে একজন দোকানদার প্রতি হালে ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালে 56 টাকা দরে বিক্রয় করে। অর্থাৎ 2 হালে কিনছে, 1 হালে 25 টাকা করে কিনে 2 হালে 56 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তাহলে এখান থেকে লিখো উদাহরণ 1, আমরা এটা করে ফেলতেছি। তাহলে এখান থেকে আমাদের বলছে প্রতি হালে, তাহলে 1 হালে ডিমের ক্রয় মূল্য, 1 হালে ডিমের ক্রয় মূল্য কত? 25 টাকা, ঠিক আছে। এবারে যেহেতু সে 2 হালে ডিম, সুতরাং 2 হালে ডিমের ক্রয় মূল্য 25 × 2 এত টাকা, তাহলে এটা কত পাইলাম? 50 টাকা। প্রতি হালে ডিমের ক্রয় মূল্য হচ্ছে 50, 2 হালে ডিমের ক্রয় মূল্য 50 টাকা। আবার 2 হালে ডিমের বিক্রয় মূল্য, 2 হালে ডিমের বিক্রয় মূল্য 56 টাকা, এটা দেওয়া আছে। তাহলে আমরা দেখলাম যে 2 হালে ডিমের ক্রয় মূল্য 50 টাকা, 2 হালে ডিমের বিক্রয় মূল্য 56 টাকা। যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি, তাই লাভ হবে। সুতরাং লাভ সমান 56 বিয়োগ 50, এত টাকা। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে হচ্ছে 6 টাকা। এটা হলো, এখন তোমরা বলেছো যে ক্রয় মূল্য লাভ বা ক্ষতি উভয়ে ক্রয় মূল্যের উপর নির্ভর করে, তার মানে 50 টাকায় লাভ হয়েছে 6 টাকা। তাহলে লিখো, এখন তোমরা লিখবে 50 টাকায় লাভ হয় 6 টাকা, 50 টাকায় লাভ হয় 6 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় উপরে 6, নিচে 50 টাকা। যেহেতু তোমাদের এখানে প্রশ্নে বলেছে শতকরা, শতকরা মানে হচ্ছে 100, এখানে 100 দিয়ে বের করতে হবে। 100 টাকায় লাভ হয় 6 × 100, নিচে হচ্ছে 50, 50 × 100, তাহলে 6 × 12 টাকা লাভ। তাহলে উত্তর তোমরা লিখবে নির্ণয় লাভ 12%, অথবা তোমরা লিখবে শতকরা 12 টাকা লাভ। শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা হয়তো বা এটা ভালোভাবে বুঝতে পেরেছ, তোমরা যদি ভালোভাবে বুঝতে না পারো তাহলে কমেন্টে আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে গেল উদাহরণ এক। এবারে আমরা চলি উদাহরণ দুইয়ে। উদাহরণ দুইয়ে আমাদের উদাহরণ দুইটা কীভাবে দেওয়া আছে দেখো বাবারা, উদাহরণ দুই দেওয়া আছে তোমাদের। উদাহরণ দুই বলছে যে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। উদাহরণ দুইটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং এটা ভালো করেই প্র্যাকটিস করবি। একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। আমাদের অঙ্ক করার সময় তোমরা এই দুটা জিনিস খেয়াল করবে, এই দুইটা জিনিস, একটা হচ্ছে 8% লাভ এবং 8% ক্ষতিতে। তাহলে আমরা ধরে নিলাম, মনে করি ছাগলটির ক্রয় মূল্য, ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা, আমরা ধরে নিলাম এটা, যেহেতু এই যে এখানে পার্সেন্ট এবং এখানে পার্সেন্ট দেওয়া আছে, উভয় জায়গায় পার্সেন্ট দেওয়া আছে বলে আমরা ধরে নিলাম ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা। এবারে তোমরা লিখো 8% ক্ষতিতে, ক্ষতিতে ছাগলটির, ছাগলটির বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য কম হবে, ক্ষতিতে বিক্রয় মূল্য কম হবে, কম মানে বিয়োগ হবে। তাহলে এই পার্সেন্টের জন্য তোমরা 100 ধরছ, বিয়োগ 8, বা এটা হবে 92 টাকা, এটা গেল 8% ক্ষতিতে ছাগলটার বিক্রয় মূল্য। আর এটা হচ্ছে 8% লাভে, 8% লাভে ছাগলটির বিক্রয় মূল্য, তোমরা খেয়াল করো 8% লাভে ছাগলটির বিক্রয় মূল্য কত হবে। এখানে তোমরা খেয়াল করো, এখানে 100 যোগ 8, লাভ হলে বেশি হবে, তাহলে 108 টাকা। এটা হচ্ছে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে 8% লাভে বিক্রয় মূল্য। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে যে যদি বিক্রয় করার পরে বিক্রয় মূল্য ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 800 টাকা, তাহলে কি তোমরা একটা জিনিস খেয়াল করো, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে লাভের জন্য বা লাভের ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বেশি হয়, এবং বেশি হয় কত, আমরা 108 থেকে 92 বিয়োগ করি এত টাকা, তাহলে এটা বিয়োগ করলে কত হবে দেখো, 6, এখানে হচ্ছে 1 টাকা। আচ্ছা, এই 16 টাকা বিক্রয় মূল্য বেশি হয় যখন ছাগলটির ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে এখন লিখো, এখন বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য উপরে 100, নিচে হচ্ছে 16 টাকা। এবারে বিক্রয় মূল্য 800 টাকা বেশি হয়, 800 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য উপরে, এখানে হচ্ছে 100 গুণ 800, নিচে হচ্ছে 16, 5 16 80, তাহলে 5000 টাকা, 5000 টাকা। অতএব উত্তর ছাগলটির ক্রয় মূল্য 5000 টাকা। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা, এখানে শুধু তোমাদেরকে মনে রাখতে হবে কোন বিষয়টা মনে রাখতে হবে, এই যে ক্ষতিতে এবং লাভে বিক্রয় মূল্য কত। তোমরা জানো যে একই পণ্য, একবার তুমি লাভে বিক্রয় করবা আরেকবার তুমি ক্ষতিতে বিক্রয় করবা, তাহলে লাভে বিক্রয় করলে অবশ্যই বিক্রয় মূল্যটা বেশি পাবা। আর যেহেতু আমাদের প্রশ্নে লেখা আছে 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, এই জন্য লিখছো লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি হয় এত টাকা, তার মানে এই 16 টাকা বেশি হয় কত, যখন
এর ক্রয় মূল্য ছিল 100 টাকা এই যে তাই লিখছি 16 টাকা বেশি হয় যখন এর ক্রয় মূল্য 100 টাকা 1 টাকা বেশি হয় যখন এইটা এবারে তোমরা খেয়াল করো এই 800 টাকা বেশি হয় যখন এর ক্রয় মূল্য ছিল এত তারপর কাটাকাটি করে আমরা পেয়েছি 5000 টাকা অর্থাৎ ছাগলটির ক্রয় মূল্য ছিল 5000 টাকা এবারে এটা হয়ে গেল চলো এবারে আমরা তোমাদের অনুশীলনীর 1 2 এবং 3 অঙ্ক পর্যায়ক্রমে করব 1 2 3 এই তিনটা অঙ্ক আমরা পর্যায়ক্রমে করব তোমরা চলো একটু খেয়াল করি এখানে তোমাদেরকে বলছে যে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে খুচরা বিক্রেতা হচ্ছে যারা ছোট ছোট 1 কেজি 2 কেজি এভাবে বিক্রয় করে আর পাইকারি বিক্রেতা যারা কমপক্ষে 5 কেজির উপরে বিক্রি করে বা 5 কেজি বা 5 কেজির উপরে বিক্রয় করে পাইকারি বিক্রেতা যে মূল্যে বিক্রয় করবে খুচরা বিক্রেতা সে মূল্যে জিনিসটা কিনবে তাই আমাদের প্রথমে খুচরা মূল্য দিয়ে বের করতে হবে এখানে দেওয়া আছে খুচরা বিক্রেতার 20% লাভ হয় তাহলে আমরা অনুশীলনীর 1 নম্বরটা করব খুচরা বিক্রেতার 20% লাভে খুচরা বিক্রয় মূল্য কত হবে 100 যোগ 20 এত টাকা বা 120 টাকা খুচরা বিক্রয় মূল্য হলো 120 টাকা এবারে তোমরা খেয়াল করো খুচরা বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা এখন খুচরা বিক্রয় মূল্য 120 টাকা হলে খুচরা ক্রয় মূল্য মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা খুচরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে খুচরা ক্রয় মূল্য উপরে 100 নিচে হচ্ছে 120 টাকা এরপরে তোমরা খেয়াল করো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 × 576 নিচে হচ্ছে 120 এবারে তোমরা খেয়াল করো 10 12 120 এটা দিয়ে এটাকে গুণ করি 4 12 48 48 8 12 96 তাহলে 480 টাকা এটা গেল হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতা যে মূল্যে কিনবে সে মূল্যে পাইকারি বিক্রেতাগণ বিক্রয় করবে সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 480 টাকা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 480 টাকা এটা হয়ে গেল এবারে দেখো আমাদের এটা আমরা পেয়ে গেলাম এরপরে আমাদেরকে লিখতে হবে এখানে আমরা শুধু একটু চালাকি করি এরপরে বলছে যে আবার এখানে আমরা আবার লিখব এক নম্বর অঙ্কটা এখানে লিখব আবার আমরা একটু চালাকি করি এখানে লিখি পাইকারি বিক্রেতার এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে পাইকারি বিক্রেতার 20% লাভ হয় এই যে 20% লাভ হয় এখানে বিক্রয় মূল্য 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 বা 120 টাকা এবারে এরপরে আমরা লিখব এরপরে আমরা যেটা লিখব হচ্ছে যে এটা আমাদের থাকবে বিক্রয় মূল্য 120 টাকা হলে আমাদের প্রশ্নে কি চেয়েছে
পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলে ক্রয় মূল্য যেহেতু আমরা পাইকারি বিক্রেতারই কাজ করতেছি 100 টাকা এবারে তোমরা খেয়াল করো সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে হচ্ছে 100 নিচে হচ্ছে 120 টাকা সুতরাং বিক্রয় মূল্য তোমাদের এখানে কি দেওয়া আছে বাবা বিক্রয় মূল্য আমরা পেয়েছি 480 টাকা তাহলে 480 টাকা হলে ক্রয় মূল্য এখানে হচ্ছে 100 গুণ 480 নিচে হচ্ছে 120 4 দিয়ে গুণ 4 তাহলে 4 100 400 টাকা এটা গেল হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা উত্তর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো 400 টাকা আমরা এক নম্বর অঙ্কটা শেষ করে ফেললাম এবারে আমরা দুই নম্বর অঙ্কটা করব বাবারা তোমরা চলো আমরা দেখি দুই নম্বর অঙ্কটা কেমনে করতে হয় দুই নম্বর অঙ্কটা তোমরা খেয়াল করো এখানে দুই দুই নম্বর অঙ্কটা বলছে বাবা একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো এই পর্যন্ত আমরা একটা কাজ করব অর্থাৎ প্রথম টপিকসে এতটুকুর কাজ এখানে 2375 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে এখানে 5% ক্ষতি দেওয়া আছে তাহলে আমরা লিখব 5% ক্ষতিতে 5% ক্ষতিতে ডালের বিক্রয় মূল্য 5% ক্ষতিতে ডালের বিক্রয় মূল্য 100-5 এত টাকা তাহলে 95 টাকা এবারে হচ্ছে এটা বিক্রয় মূল্য ডালের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 2375 টাকা তাহলে এখন বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কার ডালের ক্রয় মূল্য 100 টাকা বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে 100 নিচে হচ্ছে 95 টাকা এরপরে তোমাদের বিক্রয় মূল্য কত টাকা 2375 টাকা 2375 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 2375 নিচে হচ্ছে 95 5 20 100 5 19 95 19 দিয়ে 2375 কে আমরা ভাগ করব যেহেতু তোমাদের এখন ক্যালকুলেটর এলাউ 2375 ভাগ 19 125 আমরা এখানে এটা দিয়ে এটাকে ভাগ করলে কত পাবো 125 125 দুগুণা 250 তাহলে এখানে আমরা পাইলাম 2500 টাকা তার মানে আমরা কি পাইলাম সুতরাং ডালের ক্রয় মূল্য আমরা পাইলাম 2500 টাকা অর্থাৎ 2500 টাকা এবারে তোমাদের আরেকটা কাজ করতে বলছে দেখো ওই ডাল কথাটার অর্থ হচ্ছে এই যে এই লাইনটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে ওই ডাল মানে এই যে 2500 টাকার ডাল এই 2500 টাকার ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে অর্থাৎ এই 2500 টাকার ক্রয় মূল্যের ডাল তুমি যদি 6% লাভে বিক্রয় করো তাহলে তার কত টাকা লাভ হবে তাহলে আমরা লিখব আবার এখানে আবার লিখব আবার 6% লাভে ডালের বিক্রয় মূল্য 100 যোগ 6 তাহলে কত হবে 106 টাকা এবারে আমাদের এখানে একটু চালাকি করতে হবে এখন আমরা লিখব এখানে ক্রয় মূল্য
100 টাকা হলে এই টাকা আমরা লিখব এখান থেকে দেখো হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা এক টাকা হলে বিক্রয় মূল্য উপরে হচ্ছে 106 নিচে হচ্ছে 100 টাকা এটা এবারে হচ্ছে 2500 টাকা হবে এই যে ডালের ক্রয় মূল্য এই যে তোমাদের বলছে ওই ডালের সম্পর্কটা হচ্ছে এর সাথে অর্থাৎ 2500 টাকার ডাল 2500 টাকার ডাল কত টাকায় বিক্রয় হলে তার 6% লাভ হবে 2500 গুণ 106 নিচে হচ্ছে 100 2500 তাহলে 25 দিয়ে 106 কে আমরা গুণ করব 25 দিয়ে 106 কে গুণ করলে কত হবে 25 গুণ 106 = 2650 টাকা এটাই উত্তর তাহলে আমরা বলতে পারলাম যে ডালের বিক্রয় মূল্য হচ্ছে 2650 টাকা উত্তর ডালের বিক্রয় মূল্য 2650 টাকা এই গেল হচ্ছে তোমাদের দুই নম্বর প্রশ্নটার উত্তর এরপরে আমরা চলব তিন নম্বর প্রশ্ন এবারে তিন নম্বর প্রশ্নের উত্তর তিন আমি আশা করি তোমরা এটাও ভালোভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে কোথায় বুঝতে পারোনি আমি তোমাদেরকে ক্লিয়ার করিয়ে দিব এবারে তিন নম্বরটা বলছে 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তিন নম্বর তাহলে প্রথমে 10টি কলার ক্রয় মূল্য কত 30 টাকা সুতরাং একটি কলার ক্রয় মূল্য উপরে 30 নিচে হচ্ছে 10 3 10 এ 30 বা 3 টাকা একটা পাইলাম আবার 12টি কলার ক্রয় মূল্য 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে তোমাদের 15টি কলার এখানে হচ্ছে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30 নিচে হচ্ছে ভাগ 15 তাহলে 15 দুগুণা 30 তাহলে 2 টাকা তাহলে এখানে তুমি এক 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 ধরনের কলা কিনছো এখানে আরেক ধরনের সুতরাং 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য কত আমরা এখান থেকে লিখব 3 যোগ 2 এত টাকা তাহলে 5 টাকা আমরা এটা লিখে ফেললাম অনেকে এখানে একটি কলার মূল্য বের করে আমি তা করব না আবার এবারে বলছে 30 টাকায় 12টি দরে বিক্রয় করে সবগুলো কলা অর্থাৎ সবগুলো এই যে সবগুলো কথাটা এই দুইয়ের সাথে সম্পৃক্ত এই সবগুলো কথাটা কোনটা এই যে সবগুলো কলা এই এই সবগুলো কলা এই দুইয়ের সাথে সংযুক্ত আর কি এই সবগুলো কলা তাহলে আমরা বলতেছি যে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা আবার 12টি কলার বিক্রয় মূল্য 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা সুতরাং একটি কলার বিক্রয় মূল্য উপরে 30 নিচে হচ্ছে 12 এত টাকা যেহেতু সবগুলো বলতে এখানে 2টি কলা সুতরাং 2টি কলার বিক্রয় মূল্য 30 গুণ 2 নিচে হচ্ছে 12 6 গুণা 12 5 6 30 সমান 5 টাকা বা এটা হচ্ছে আমরা 5 টাকা পেলাম এখন তোমরা একটা জিনিস খেয়াল করো ক্রয় মূল্য 5 টাকা বিক্রয় মূল্য 5 টাকা যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান তাই মানে কোনো লাভ বা ক্ষতি কিছুই হবে না লিখো যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়ে সমান
তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না, কিছুই হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই পাঁচটা অঙ্ক অর্থাৎ 2.1 এর প্রথম ক্যাটাগরি, অর্থাৎ এখানে দুই ধরনের ক্যাটাগরি কোশ্চেন দেওয়া আছে, একটা শতকরা ও লাভ ক্ষতি, আর একটা হচ্ছে মুনাফা এবং আসল। তো আজকে এইটুকু ভালোভাবে আলোচনা করা হলো, আশা করি তোমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছ। যদি তোমরা অঙ্কগুলো না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমরা কোথায় বুঝতে পারোনি, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। সেই সাথে আমার চ্যানেল দি লার্নার্স লেসন বাই নুর স্যার এবং ফেসবুক পেজ ম্যাথ স্ট্যাটিস্টিক্স লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকবে, এবং ইনশাল্লাহ আগামী ক্লাসে এই পাঁচটা অঙ্কের উপরে, মানে পাঁচটা অঙ্ক এই চ্যাপ্টারটা শেষ করার পরে, অর্থাৎ আগামী ক্লাসে আমি তোমাদের মুনাফা ও সুদ কষা, অর্থাৎ মুনাফা আসল এগুলো নিয়ে আলোচনা করব, এবং এই চ্যাপ্টার শেষে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কীভাবে 30 সেকেন্ডে এমসিকিউ সলভ করা যায় সেই সিস্টেমটা শিখিয়ে দিব। ভালো থাকবে তোমরা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।